বন্ধুরা, আজকে আপনাদেরকে থাইল্যান্ডের একটা মজার জায়গায় নিয়ে আসছি। এটা হচ্ছে এক্সোটিক স্টেশন, মানে আপনার এটা হচ্ছে আপনার সিলিকন স্কোয়ারে আসছিলাম আমরা আজকে। তারপরে দেখেছি এই জায়গার মধ্যে এরকম এক্সোটিক পেট এক্সপো। এটা হচ্ছে এক্সোটিক পেট এক্সপো, মানে হচ্ছে আপনারা বুঝতে পারছেন ছবি দেখে এক্সোটিক পেট কারে বলে। সো চলেন আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটায় কী ধরনের পেট পাওয়া যায়, কী ধরনের মানে এগুলো পোষায়, এবং 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে যারা বাসায় রাখতে চান। এ দেখেন লেখা আছে নো পয়জন বেলি পাইথন, 50% সেল। সো যারা বেলি পাইথন যদি কেউ পছন্দ করেন তারা এটা নিতে পারেন 50% সেলে। তো দেখতেছেন আপনারা এগুলো 50% ছাড়ে এগুলো। সো ইউ সেল দিস, ইউ সেল এম আই রাইট? ওকে, হাউ? ও, দিস ইজ দ্য প্রাইস? ওকে, তো 7,500, 5,000, 10,000 বাথের আছে, মানে আপনার কত, 30,000, 15,000, 21,000 এরকম বাংলা টাকায় দেখতেছেন আপনারা এগুলো কিনতে পাওয়া যাবে। তো এ ধরনের আরও প্রচুর সাপ আছে এই জায়গার মধ্যে আপনার, এগুলো বিক্রি করতেছে। হ্যাঁ, এবং এই জায়গায় এক্সোটিক, এই কারণে বলে এক্সোটিক শখ, মানে যে শখগুলো আপনার একটু অন্যরকম শখ। আপনি দেখতেছেন 5,000 বাথ, মানে 15,000 টাকা, ঠিক আছে। এটার দাম কত? 10.21 ইঞ্চি, 1.5, আচ্ছা এটার দাম লেখা নেই। এগুলো 4,500, 7,500 বাথ এরকম করে পড়তেছে। ও বাবা, এত নড়াচড়া করতেছে। ও, আবার একজন বিশাল এক সাইজের কুকুর নিয়ে আসছে, তো মনে হয় বাঘের সাইজ। তো এগুলো যারা পোষে তাদের শখ, তাদের ইয়েগুলো একটু আলাদা হয়। তো চলেন আপনাদেরকে আরও দেখাই। সত্যি বলতে বিশাল এলাকা জুড়ে এই মেলা হইতেছে। হ্যাঁ, প্রায় আপনার পুরোটা ঘুরতে অনেক সময় লাগবে, এরপর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সাপের খেলনাও বিক্রি করে, আপনি যে খাঁচায় সাপ রাখবেন সেই খাঁচায় সাপ রাখার সাপ কি দিয়ে খেলবে, সাপ করে তার এমনি রাখা যাবে না। সো দেখেন এটা হচ্ছে সাপের খেলনার স্টোর। আপনারা দেখতেছেন যে সাপের খেলনা স্টোর এটা, এই জায়গা থেকে চাইলে আপনারা সাপের জন্য খেলনা কিনতে পারেন। এই যেগুলো সাপের খেলনা, দেখেন এগুলো কি সাপ, বল পাইথন। ক্যান আই টেক ফটো? সো এগুলো আরো বড়, এগুলো দাম লেখা নেই দেখে, তারপর কিছু তুললাম। বিশাল, সত্যি বলতে সাপে সাপ বিক্রির একটা বিশাল হাট বলা যায় মার্কেটের মধ্যেই এটা। তো আমরা আজকে যখন আসতেছিলাম তখন আমার পুরোপুরি খুব ভয় পাইতেছিল, নড়াচড়া করতেছে। তো সবাই অবশ্য আবার দাম লিখে রাখে নেই, কারণ আপনার নেগোসিয়েশনের সুযোগ আছে। আবার অনেকগুলোই যেটা যেমন ছাড়ে চলতেছে, 18,000 টাকা, 18,000 বাথের সাপ এখন 16,000 বাথে সেল চলতেছে। এটা টফিন হিট, বিপিআই, এগুলো কোন
লিঙ্গতে আছে পুরুষ না মেয়ে, ব্ল্যাক হেড ওটি, কিন্তু ওরা বলে যেগুলো সবগুলাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে পয়জন ফ্রি। সো ওরা বলে যেগুলো পয়জন ফ্রি আছে অসুবিধা নাই। এদিকেও আছে কিছু ভয়ঙ্কর সব সাপেরা। সো বাংলাদেশে আমি জানি না এরকম করে একজোটিক শখ আছে বা একজোটিক বাংলাদেশে জানি এখনও এরকম করে একজোটিক শখ আছে কিনা, একজোটিক এ ধরনের পেট বাসায় রাখার। চলেন আরও দেখেন, মানে বললাম না আপনার অনেক বড় অনেক বড় অনেক বড় এই ফেয়ার। আরও দেখাই, এখানে দেখতেছেন আরও আছে বিভিন্ন রকম 17,000 বাদ 16,000 বাদ। হ্যাঁ মানে আপনার মোটামুটি 50,000 টাকার মধ্যে আপনি ভালো সাইজের একটা সাপ পাওয়া যাবে। মোটামুটি 50,000 টাকার 1,00,000 টাকা খরচ করলে তো মোটামুটি ভালোই। এগুলো বাংলাদেশে নেওয়া যায় না, 5,500 বাদ এই যে দেখেন 5,500 বাদ মধ্যে কিন্তু মাত্র 15,000 টাকা 15-16,000 টাকাতেও ভালো সাপ আছে। আরও আছে এগুলো নড়াচড়া করতেছে দেখেন। একদম সোনা তুলতেছে 7,000 বাতে এ ধরনের সাপ, এগুলো মানে খেলায় ওগুলোকে 45,000 আছে, মানে 1,50,000 টাকায়ও 45,000 মানে 1,00,000 বা 1,20,000। বিশাল বিশাল সাপের হাট। ইঁদুর যেহেতু আছে ইঁদুরের খাবার আছে, যদি ইঁদুরের খাবার কিনতে চাই এখান থেকে দেখছি প্রচুর মানুষ কিনতেছে। এই সাপের রংটাও ভাল লাগছে, পেট জোন ঠিক ওরা বলতে সেগুলো কিন্তু ওরা পেট হিসেবেই কাউন্ট করে। এই যে দেখেন এটা কত দাম, 5,500। বিশাল সাপের বাজার, বিশাল সাপের বাজার। এগুলো মানুষ পোষে ঘরে, যাদের সকুরে পাওয়ার রে কাজ কি নিরাপদ নাকি। সো এখান থেকে শুরু করে কিন্তু পুরাটাই আপনার এই বাজার। বললাম না অনেক বড় মার্কেট, আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যায় অন্যদিকে। সো 3 দিন ধরে চলতেছে এই মেলা বেলি পাইথন। হ্যাঁ সো 3 দিন ধরে এই মেলা চলবে, এই যে দেখতেছেন আপনারা। এরপর আবার নভেম্বরেও দেখলাম এই মেলাটা হবে। সো এবার যারা মিস করবে তারা যেন নভেম্বরে মিস না করে। তো চলুন দেখি আরও কী কী আছে, বিভিন্ন রকমের। বাবা এই তো ডোরা কাটা, হলুদ ডোরা কাটা বাঘ বাঘতো না সাপ, ওই যে দেখছেন এই সব সাপের দোকান। এই যে আমি একটা জিনিস দেখলাম, এই ধরনের শখ যাদের এরা আপনার থাইল্যান্ডের ধরনের অনেক জায়গার মধ্যে যদি আপনি বিভিন্ন স্থলের ছবি তুলতে যান বা আপনি তাদের সঙ্গে ইয়ে করতে যান, তারা অনেক সময় এরা ইয়ে করে না, মানে ওয়েলকাম করে না। কিন্তু আমি দেখলাম যে এই ধরনের শখ যাদের এরা খুব ওয়েলকাম করে, এরা ওদের ওরা ওদের প্রোডাক্টটা দেখাতে চায়। এবং যারা এই জায়গায় বিক্রি করে এটাও কিন্তু তাদের ব্যবসার চাইতে সত্যি বলতে শখটাই বড় এখানে। হ্যাঁ ও বাবা একটা সবুজ সাপ দেখতেছি, চলেন তো দিই সবুজ সাপটা। বাবা আরেকজন দেখেন সাপ নিয়ে কীভাবে খেলতেছে। যাই হোক তার একটা শখের সাপ বোঝা যায়। হ্যাঁ এ তো মনে হয় রাতে ঘুমায়ও সাপ নিয়ে, একজোটিক। দেখলেন স্বামী এর আগে চাতু চাকে এই এগুলো মাত্র 1,500 বাদ করে, মানে আমার 5,000 টাকারও কম এগুলো। মাত্র 5,000 টাকারও কম। সো বন্ধুরা মোটামুটি এইটুকু আপনাদেরকে আজকে দেখাতে পারবো, পুরাটা আসলে বিশাল, আমি আপনাকে বলছি অনেক বড় মার্কেট। সো আজকে সাপের এইটুকুই দেখালাম, এছাড়াও থাইল্যান্ডের আরও মজার মজার কিছু জিনিস আচ্ছা এগুলো একটু দেখাই শেষবার।
এটুক পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম। আপনারা আজকে সাপের মার্কেট থেকে আরও যদি আপনি রুরাল এরিয়ায় যাই এবং আরও সাপ বাই জায়গায় শুনছি কুমিরের মার্কেটও আছে এরকম খোলা বাজার, সেটাও দেখো। বাই বাই।